বাংলাদেশ ও বহির্বিশ্বের টেলিকম প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে কাজ করে সাবমেরিন কেবল এবং ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল বা আইটিসি অপারেটর। এই দুই অপারেটর থেকে পাইকারিভাবে ব্যান্ডউইথ কেনে দেশের 34টি আইআইজি প্রতিষ্ঠান। এরপর আইএসপি হয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে ইন্টারনেট সেবা। বর্তমানে দৈনিক প্রায় 5200 জিবিপিএস ব্যান্ডউইথ চাহিদার মধ্যে 2200 জিবিপিএস দিচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। 3000 জিবিপিএস ব্যান্ডউইথ ভারত থেকে আমদানি করে 6টি আইটিসি অপারেটর। যদিও সিমিউই 4 এর আধুনিকায়নে বর্তমানে সাবমেরিন কেবল কোম্পানির সক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে 7200 জিবিপিএসে। আইটিসি হিসেবে এখান থেকে 35% ছাড়ে 1000 জিবিপিএস ব্যান্ডউইথ নেয়ার প্রস্তাব দিয়েছে ফাইবার অ্যাটম গ্লোবাল। যৌথ ব্যবসার পাশাপাশি ভারতে রপ্তানিও করতে চায় প্রতিষ্ঠানটি। তবে 35% নয়, 10% ছাড়ে ব্যান্ডউইথ দিতে চায় সাবমেরিন কেবল কোম্পানি। যদিও এসব বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি ফাইবার অ্যাটম। প্রতিষ্ঠানটির এমন প্রস্তাবনা নীতিমালা লঙ্ঘন বলে অভিযোগ তুলেছে টেলিকম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ফাইবার অ্যাটম গ্লোবালের আইটিসি ও আইআইজি দুটো লাইসেন্সই আছে। নীতিমালা অনুযায়ী সাবমেরিন কেবল থেকে আইআইজি হিসেবে ব্যান্ডউইথ কিনতে পারবে তারা, আইটিসি হিসেবে কেনার সুযোগ নেই। আবার ভারত থেকে আইটিসি হিসেবে ব্যান্ডউইথ এনে দেশে সেবা দেওয়ার সুযোগ আছে, কিন্তু ব্যান্ডউইথ রপ্তানির সুযোগ নেই। বর্তমানে আইআইজি অপারেটরদের 100 থেকে 1000 জিবিপিএস বাল্ক ব্যান্ডউইথ কিনতে প্রতি এমবিপিএসে খরচ হয় 168 থেকে 135 টাকা। বিপরীতে 10% ছাড়ে 1000 জিবিপিএস কিনতে প্রতি এমবিপিএসে ফাইবার অ্যাটম গ্লোবালের খরচ হতে পারে 115 টাকা। এসব ব্যান্ডউইথ অন্যান্য আইআইজিগুলোকে কম দামে অফার করবে প্রতিষ্ঠানটি। এতে সরাসরি গ্রাহক হারাবে সাবমেরিন কেবল কোম্পানি। কিছু বড় আইআইজি ছাড়া মোটামুটি সব বাকি আইআইজিরা ডেফিনেটলি আইটিসির সাথে একটি বান্ডেল প্যাকেজে শিফট করবে। এখানেই শেষ নয়, আইটিসিরা আয়ের 1%, সাবমেরিন কেবল 3% এবং আইআইজি অপারেটররা আয়ের 10% ভাগাভাগি করে বিটিআরসির সঙ্গে। আইআইজির পরিবর্তে আইটিসি হিসেবে ব্যবসা করলে 1% রাজস্ব ভাগাভাগি করবে ফাইবার অ্যাটম গ্লোবাল। এতে রাজস্ব হারাবে সরকার। যে আইআইজিটা নিত সে যদি তার আইটিসি থেকে নেয়, সেম কোম্পানি হলে তো আপনার এখানে ভ্যাট দিতে হচ্ছে না। সো এই জায়গায় আপনি 10% ডিসকাউন্ট পাচ্ছেন, প্লাস আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্সও দিতে হচ্ছে না, আবার আপনার ভ্যাটও দিতে হচ্ছে না। সো আলটিমেটলি কিন্তু আপনার 15% কিন্তু এই জায়গাতেই আপনি ডিরেক্ট কস্ট সেভিং হচ্ছে। আইটিসি হিসেবে ব্যান্ডউইথ নিতে সাবমেরিন কেবলের সঙ্গে ফাইবার অ্যাটম যুক্ত হলে সংযোগ পাবে ভারতের ওভারসিজ অপারেটরও। এতে ভারত বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহারের সুযোগ পাবে বলে যুক্তি দিলেন টেলিকম প্রতিষ্ঠানের এই কর্মকর্তা। আইটিসিকে যদি ব্যান্ডউইথ রপ্তানির অনুমতি দেওয়া হয় ভারতে, সেই ক্ষেত্রে তারা ভারতের ব্যান্ডউইথ বাংলাদেশে এক সীমান্ত দিয়ে প্রবেশ করিয়ে আরেক সীমান্ত দিয়ে বের করে দেওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে, তখন সেটা একটা ট্রানজিটের মতো হয়ে যাবে। তবে সাবমেরিন কেবল কোম্পানি বলছে আইন মেনে সবকিছু হবে, রেগুলেটরি কমিশনের পারমিশন নিয়ে তারপর আমাদের কাছে নিতে হবে একটা রেট নির্ধারণ করে, সেটা এক্সিস্টিং আইআইজি রেট হতে পারে অথবা তার চেয়ে কিছু ডিসকাউন্ট দিয়ে দিতে পারি, সেটা আইন কানুন মেনেই এটা করা হবে। দেশের স্বার্থে একক বেসরকারি প্রতিষ্ঠানকে এমন সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন টেলিকম খাত সংশ্লিষ্টরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।